জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা হিমু মারা গিয়েছেন। তার মরদেহ বর্তমানে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। তার মৃত্যুর খবরটি টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে হিমু আত্মহত্যা করেছেন। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে হত্যা। এ পর্যন্ত এ বিষয়ে পুলিশ বা ডাক্তারের তরফ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। হুমাইরা হিমু 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে HSC সম্পূর্ণ করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রান্স নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন। 1999 সালে SSC পরীক্ষার পর ঢাকায় আসেন হিমু। প্রথমে ভর্তি হন নাগরিক নাট্যাঙ্গনে, এরপর কাজ করেন আরও কয়েকটি নাটকের দলে। এরপর এক বড় ভাইয়ের পরামর্শে ফটোশ্যুট করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় মডেলিংয়ের জন্য জমা দেন। তখন এইডস নিয়ে সচেতনমূলক একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরে দেখা যায় আরও কয়েকটি বিজ্ঞাপন চিত্রে। একটি চায়ের বিজ্ঞাপন চিত্রে তাকে দেখার পর প্রথম হিমুকে নাটকে সুযোগ দেন নির্মাতা তাহের শিপন। নাটকের নাম ছিল PI। তার প্রথম সহশিল্পী ছিলেন প্রয়াত দিলীপ চক্রবর্তী। 2005 সালে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন হুমাইরা হিমু। এই সময়ে তার আসল নাম হুমাইরা নুসরাত হিমু থেকে হুমাইরা হিমু হয়। তার এই নাম বদলের পেছনে রয়েছে অভিনেতা টনি ডায়াসের ভূমিকা। এ প্রসঙ্গে দ্যাশ টিভিকে দেওয়া এই সাক্ষাৎকারে হিমু বলেছিলেন, টনি ভাইয়ের সঙ্গে প্রথম একটা টেলিফিল্ম করি, উনি তখন আমাকে বলেন তুমি দুই অক্ষরের নাম দাও। এর আগে আমি কেবল হিমু বলে পরিচয় দিতাম। তখন টনি ভাই বলেন, পৃথিবীর যত বিখ্যাত মানুষ রয়েছে সবার নাম দুই অক্ষরের। এরপর থেকেই আমি হুমাইরা হিমু হয়ে যাই। হিমু যখন স্কুল ছাত্রী তখন তার স্কুলের এক বড় বোন শ্যাম্পুর বিজ্ঞাপন করেন। ঢাকা থেকে শুটিং করে স্কুলে ফেরার পর সবাই তাকে দেখতে আসেন। তখন তাকে দেখেই টিভিতে কাজ করার ইচ্ছে হয়। তবে ছোটবেলায় হিমুর ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হওয়ার, কিন্তু ঘটনাচক্রে হয়ে ওঠেন অভিনেত্রী। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলে। সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিগড়, শোনে না সে শোনে না, কমেডি 420, চাপাবাজ, অ্যাকশন গোয়েন্দা, ছায়া বিবি, এক কাপ চা, এ কেমন প্রতিদান, হুলু বিড়াল, ছন্ন ছাড়া, 420, অ্যাম্বুলেন্স ডাক্তার, পাগলা প্রেমিক ইত্যাদি নাটকে দেখা গেছে তাকে। 2011 সালে মুক্তি পাওয়া আমার বন্ধু রাশেদ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় হিমুর। সিনেমাটিতে তরু আপা চরিত্রে দেখা যায় তাকে।